খুবই ভালো এগোচ্ছে। অনেক দূর গেছে, অনেক দূর। আচ্ছা, তো আমরা সময় হাতে ছিল, কিন্তু যেহেতু রাশটা পড়ে গেছে তাই আমরা পয়েন্ট দিতে পারছি না। ওকে, একটু আমরা জেনে নেই কেমন লাগলো, কারণ কুতকুত সাধারণত খেলা হয় না এখন। এই গেমটা আমার আগে কখনো খেলা হয় নাই, তো আমি আসলে নিয়মগুলো জানতাম না কিভাবে কি করে। আর তার উপরে প্রথমবার খেলতে গিয়ে যদি একটা ক্যাপ দিয়ে দেওয়া হয় আর একটা টুথব্রাশ দিয়ে দেয় যেটা মুখের সামনে ঝুলতে থাকবে, আবার কন্টিনিউয়াসলি কুতকুতে বলতে হবে, আই থিঙ্ক ইট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং গেম। ওকে, তো মেজাবিন তার অনুভূতি তো ব্যক্ত করলো, এবার তুমি তোমার পালা। আমি না, কেমন লাগলো? আমার এটা খেলার কিন্তু অভ্যেস আছে, অভ্যেস আছে মানে এখন না, ছোট্টবেলায় কলোনিতে বড় হয়েছি, অহরহ খেলতাম রেগুলার। একটা জোরে হাত তালি দিয়ে কংগ্রেচুলেশনস জানাতেই পারি মিমকে। আচ্ছা, এবার পয়েন্টস অনুযায়ী কর্নিয়ার পালা, চলে আসো। খেলাধুলা শেষ হওয়ার পরে যখন বলে আপনি বিজয় হয়েছেন, কেমন লাগছে? ভয় লাগছে, খেলা সবসময় কি আসলে এরকম লাগে নাকি? ভয় লাগে কখন? এই খেলাটা হয়েছে, খেলা খেলা হয়েছে, বাট একদম যখন ছোট ছিলাম তখন, তখন তো লাফিয়ে লাফিয়ে খেলতাম, এটা তো আসলে ডিফারেন্ট ছিল এবং অনেক টাফ ছিল আসলে। মেজাবিন আপু যা বলছিল আর কি। অলরাইট, জোরে একটা হাততালি দিয়ে দে। লাস্ট পুতুল, চলে এসো। সব নিয়মগুলো জানি, মনে আছে। খেলাধুলার প্রতি খুব একটা আগ্রহ ছিল না ছোট থেকে, যার জন্য বেলুন ফোলানোতেও যে লাস্ট হলাম, এবং এখন মনে হয় যে ছোটবেলায় এই খেলাগুলো একটু, যেগুলো জনপ্রিয় খেলাগুলো, শিখে রাখলে ভালোই হতো, কাজে লাগতো এই ধরনের অনুষ্ঠানে। স্টার্ট।